আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটিও দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিয়াম আর সিয়ামের বাবা বাড়িতে গিয়েছে, ওরা দুদিন দিন ওখানে থাকবে। বাসায় সোহা আর আমি আছি। ওরা বাসায় না থাকলে বাসার যে রেগুলার কাজগুলো এগুলো একটু কম থাকে, তো সেই সময়টাতে আমি চেষ্টা করি কিছু বাড়তি কাজ করে রাখার জন্য। এটা আমি বাবু হওয়ার আগেও করতাম, তো এখন বাবু আছে তারপরেও করে নিতে পারছি সোহা বাসায় থাকার কারণে। আর শুক্র শনি স্কুল বন্ধ থাকার কারণে অনেকগুলো কাজ করে নিতে পেরেছি, যেগুলো সবসময় করা হয় না সময় সুযোগের অভাবে। অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, লাইট ফ্যানগুলোও মুছে নিয়েছি সকাল সকাল বাবু ঘুম থাকতে থাকতে। সোহাও কিন্তু ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। সোহা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় বলে দিয়েছে সকালে যেন ওকে না ডাকে, ও ইচ্ছা মতো আজকে ঘুম থেকে উঠবে। যেহেতু পড়ার চাপ নেই, স্কুল নেই, কোচিং নেই, আর সে সাথে বাসায় তেমন কেউ নেই, তো আমাকেও ঘুমানোর কথা বলছে। মা তুমিও ঘুমাবে, আমিও ঘুমাবো, একটু লেট করে ঘুম থেকে উঠব। তো ওকে আর ডাকিনি, যদিও পড়ালেখা তো অবশ্যই আছে, সিলেবাসটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। যেহেতু বার্ষিক পরীক্ষার সিলেবাসটা আরও একটু কম সময়ের মধ্যে শেষ করতে হয়, এরপর ওর কথা আজকে রেখেছি, ওকে ঘুম থেকে ডাকিনি। আর আমি কিন্তু খুব ভোরে উঠে গিয়েছি, উঠে বিভিন্ন কাজগুলো করে নিয়েছি, সে সাথে লাইট ফ্যানগুলোও মুছে নিয়েছে অফ ক্যামেরায়। চেয়েছিলাম এগুলো একটু ক্যামেরা অন করে কাজগুলো করতে, তবে এটা লাইট ফ্যান যেহেতু তো উপরের দিকে ক্যামেরা অন করে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে অনেকগুলো পরোটা ফ্রোজেন করবো ভাবছি, তো পরোটা দুটা আগে রেডি করে রাখছি। এখানে যদিও অল্প দেখা যাচ্ছে ভিডিওতে, এখানে প্রায় 15টা মতো পরোটা তৈরি করে নিতে পারবো। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে তেল, চিনি, লবণ, সাধারণত যেসব উপকরণ দেওয়া হয় পরোটাতে, সব কিছু দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। আজকে রান্নাবান্না তেমন কোনো ঝামেলা নেই, যেহেতু আমরা মা মেয়ে। গতকালকের একটু মুরগি রান্নাও ছিল, এরপরও মুরগি খেতে আর আজকে ভালো লাগছে না, মুরগিটা সোহা খাবে। আর একটু শিন মাছ বোনা করবো, সেই সাথে একটু বেগুন ভর্তা করবো। বেগুন ভর্তাটা সোহাও পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। আর বাবু হওয়ার পর তেমন কোনো ভর্তা তৈরি করা হয়নি, তো আজকে প্রথম ভর্তা তৈরি করে নিব। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বেশ টানা কয়েকদিন গরম পড়ার পর এবার কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, সেই সাথে বাতাসও হচ্ছে, পুরো ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটা। আর এই ঠান্ডা ঠান্ডার মধ্যে যে কোনো কাজ করে নিতেও অনেকটা সুবিধা, সকালে ঠান্ডা বৃষ্টি বাতাস এগুলো দেখে আমার কাজ করার প্রতি আগ্রহটা বেড়ে গিয়েছে, তো খুঁজে খুঁজে সব কাজ করে নিচ্ছি। ফাঁকে আজকে চেষ্টা করব ওয়াশরুমগুলোও একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে, যদিও এগুলো সবসময় ক্লিন থাকে, প্রতিদিন একবার করে ওয়াশরুমগুলো ক্লিন করা হয়। এরপরও আজকে করে নিব অনেকটা কাজ, এনার্জি পেয়েছি থেকে জানি না, তবে হয়তো বা ঠান্ডা হওয়ার কারণে আর এত কাজ করার এনার্জিটা চলে এসেছে। যাই হোক, পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আজকে পরোটা দিয়ে নাস্তা করব না, তো গতকালকে নান রুটি ছিল ওটা আমি খাবো, ওভেনে গরম করে আর সোহাকে একটা পরোটা ভেজে দিব, আর বাকিগুলো সব ফ্রোজেন করব। এইসব প্রয়োজন করার কাজগুলো অনেক বেশি গরম পড়লে কিচেনে করা যায় না, তো আজকে যেহেতু ঠান্ডা অনেক খুশিতেই কিন্তু কাজগুলো করে নিচ্ছে। আর এই পরোটাগুলো বানানো থাকলে দু তিন দিন অন্তত পক্ষে কোনো টেনশন থাকবে না, সকালবেলা ঝটফট বেজে নাস্তাটা করে নেওয়া যাবে। আর এখানে ডুটা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার কারণে খুব সফট হয়ে গিয়েছে, আর এভাবে ছোটো ছোটো লিসি করে নিয়েছি। এরপর এক একটা পরোটা প্রথম বাসটা দিয়ে দিয়েছি, অবশ্য আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে বাসটা দিয়েছি। আর এভাবে প্রথম বাসটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে রেখে দিলে পরোটা ফাইনাল বেলাটা দেওয়ার পর আর ছুটো হয়ে আসে না, সে কারণেই সবগুলো প্রথম বাসটা দিয়ে রেখে দিয়েছি। এরপর আস্তে আস্তে করে সবগুলো এভাবে বেলে নিব ফাইনালভাবে। পরোটার ভাজটা অনেকভাবেই দেওয়া যায়, তো আমি সবসময় এভাবেই দিয়ে থাকি, গোল করেও দেওয়া যায়, এক একজন এক একভাবে দিয়ে থাকেন, তবে আমার কাছে এটা অনেক সহজ মনে হয়। আর এভাবে ফাইনাল বেলাটা বেলে তারপর সবগুলো এক জায়গায় নিয়ে নিচ্ছি, তবে একটার সাথে একটা লেগে যাবে না, চাইলে এখানে মাঝখানে যে লেয়ারটা দিয়েছিলাম তেল দিয়ে ওখানে ঘিও দেওয়া যাবে, মাঝে মধ্যে ঘি দিয়ে থাকি, এতে করে টেস্টটা আরও বেড়ে যায়।
সবগুলো একসাথে বেলে নেওয়ার পর এবার বক্স নিয়ে নিয়েছি, আর এই বক্সগুলো এভাবে ফ্রিজে রেখে থাকি সব সময় ডিপ ফ্রিজে। আর আগে যে রুটি পরোটাগুলো রেখেছিলাম শীটগুলো আছে, ওগুলাতে আবার পরোটাগুলো রেখে দিয়েছি, তবে ধুয়ে নিইনি, এগুলো ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। আগে যে রুটি পরোটা রেখেছিলাম ওখান থেকে একটু একটু লেগে আছে। একটা শীত দিয়ে একটা পরোটা রেখে দিব, তারপর আর একটা শীত দিব, মোট কথা একটার সাথে যেন একটা লেগে না যায় ওভাবে রেখে দিচ্ছি, যেভাবে বাজার থেকে ফ্রোজেন রুটি পরোটা কিনে আনা হয়। চাইলে এই পরোটাগুলো হালকা একটু ছেঁকে তারপর নর্মাল ফ্রিজেও রাখা যাবে, ওইভাবেও সংরক্ষণ করা যায়। অনেকে ওইভাবে করে থাকেন, তবে আমার কাছে মনে হয় ওভাবে রাখলে একটু টেস্টটা কমে যায়, তবে কাঁচা অবস্থায় এভাবে ফ্রোজেন করলে টেস্টটা বরাবর ঠিক থাকে। কাজ তো প্রতিদিন রেগুলার করা হয়, তো ভিডিও তো আর সব সময় করা হয় না, তো যেদিন ভাবি আজকে ভিডিও করব না, আজকে দূরের উপর সব কাজ করে নিব, তো সেদিনই আপনাদেরকে খুব মিস করি, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের এই কমেন্টগুলোর কারণে আমার আর একটা ভিডিও তৈরি করা হয়। তার মধ্য থেকে আজকে একটা কমেন্ট পড়ে নিচ্ছি। আমি দেখা যায় কোনো সময় ভিডিওতে কমেন্ট পড়ি না, আমি সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এক আপু কমেন্ট করেছেন, আপু সাধারণ দর্শক, আপু প্রথমবার আমার ভিডিও দেখেছেন, আর সেটার সাথে অনেক বড় কমেন্টটা করেছিলেন। আমি খুব ছোটো করেই বলছি, আপুর কাজ করতে অনেক বেশি অলসতা লাগে, কাজ করতে মন চায় না, আপুরও আমার মতো তিন বাচ্চা, তো আপু আমার ভিডিওগুলো দেখে এত ভালো লেগেছে, আপুর কাজ করার প্রতি উৎসাহ বেড়ে গিয়েছে, আপুর অলসতাটা দূর হয়ে গিয়েছে। তো লিখেছেন, আপু যখন আমার কাজ করতে মন চাইবে না, অলসতা কাজ করবে, তখন একটা করে আপনার ভিডিও দেখে নিব। আজকে আপুর কমেন্টটা ভিডিওতে পড়ার কারণ হলো, এরকম আরও অনেক কমেন্ট আমি পেয়েছি যেসব আপুদের একটু অলসতা কাজ করে, কাজ করতে মন চায় না, আলসেমি লাগে, তো সব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে অলসতাকে কখনোই পাত্তা দেওয়া যাবে না, অলসতা হচ্ছে দারিদ্রতার লক্ষণ, আর সেই সাথে অলসতাগুলো আসে শয়তানের পক্ষ থেকে। আর অলসতাকে প্রশ্রয় দিলে জীবনে কখনোই সফলতা অর্জন করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। দেখবেন আপনি যদি একদিন দুদিন তিন দিন অলসতাকে পাত্তা না দিয়ে সব কাজ সময়ের মধ্যে করে নেবেন, নিজে একটা রুটিন করে নেবেন যে আমি কোন সময়ের মধ্যে কোন কাজটা শেষ করব, কোন সময়ে কী করব, নিজেকে কখন সময় দিব, তাহলেই দেখবেন অলসতা আর কাজ করবে না, এমনি এমনি আপনার কাজ করতে ভালো লাগবে সব কিছু সময়ের মধ্যে। আর আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, বুঝার তৌফিক দান করুন, আমিন। এখানে এক প্যাকেট শিং মাছ ভিজিয়ে দিয়েছিলাম, আর সবগুলো হাতে যেহেতু সময় আছে পরিষ্কার করে নিয়েছি, তবে সবগুলো একসাথে রান্না করব না, বাসি হয়ে যাবে। আমরা যেহেতু দুজন মানুষ, আমাদের দুজনের জন্য পরিমাণ করে কিছুটা রান্না করছি, আর বাকিগুলো ডিপ ফ্রিজে একটা বক্স করে রেখে দিয়েছি। পুরা বেগুনের ভর্তা করব, সেজন্য বেগুনটা ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি, এরপর ছুরি দিয়ে একটু একটু কেচে আস্তে আস্তে রসুন ঢুকিয়ে দিয়েছি, তারপর একটু সরিষার তেল মেখে এভাবে পুড়তে বসিয়ে দিয়েছি। শিং মাছগুলা লবণ হলুদ মেখে একটু ভেজে নিচ্ছি, শিং মাছ একটু ভেজে রান্না করলে বেশি খেতে মজার হয়। প্রথমে ভেবেছিলাম শিং মাছগুলো একটু ভুনা করব, পরে ভাবছি ভুনা করব না, একটু আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করব। যদিও এই রান্নাটা শীতকালে বেশি ভালো লাগে, যখন ফ্রেশ টমেটো পাওয়া যায় বেশি করে টমেটো দিয়ে, তবে আজকে একটা আলু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। টমেটো বাসায় নেই, টমেটো ছাড়াই রান্নাটা করব। আলু কেটে নিয়েছি আর শিং মাছগুলো ভেজে নিয়েছি, এরপর যে ফ্রাই প্যানে শিং মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরও একটু সয়াবিন তেল দিয়ে এরপর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, রসুন বাটা দিয়েছি। এই রান্নাতে রসুন বাটাটা মাছ পি দিলে কিন্তু অনেক বেশি মজার হয়, আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, মোটামুটি আলুগুলো সিদ্ধ করে নিব, এরপর মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো ভাজা আছে আর ভাজা মাছ বেশিক্ষণ রান্না করব না, তো সেক্ষেত্রে আলুটা চেষ্টা করেছি মোটামুটি সিদ্ধ করে নেওয়ার জন্য। যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে গিয়েছে আলুর সাথে কষাতে কষাতে, তো এবার মাছগুলো দিয়ে ঝুলের পানি দিয়ে দিচ্ছি, ঝুলটা একটু বেশি করে দিয়েছে, ঝুল যেহেতু রান্না করছি। এবার ঢাকা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব। এদিক থেকে বেগুনটা পুরা হয়ে গেছে আর এটা তুলে নিয়েছি, আর সেই চুলাতে ভাত বসিয়ে দিচ্ছি আমরা মামির জন্য, আর বেগুনটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, ঠান্ডা হয়ে গেলে উপরে কুসাটা ফেলে দিব।
আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার একটু উপকারে আসে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। খোসাটা ছাড়িয়ে বেগুনটা ভালোভাবে ছটকে নিয়েছি, তো পেঁয়াজটাও সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে সাথে সাথে কেয়ে ফেলতে হয়, না হয় কিছুক্ষণ পর গন্ধ বের হয়ে যায় পেঁয়াজের, আর খেতেও তখন আর ভালো লাগে না। তো এখানে রসুনগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনের সাথে, ওগুলো ভালোভাবে ছটকে নিয়েছি। আর শুকনো মরিচ এখানে আগে থেকে গুঁড়ো করে একটা বয়ম্বরে আমি রেখে দিয়েছিলাম, ওখান থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এভাবে অনেকগুলো শুকনো মরিচ একসাথে গুঁড়ো করে একটা বয়ম্বরে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, পুরো বছর জুড়ে খাওয়া যায়। তো যাদের ছোটো বাচ্চা আছে তারা চাইলে এভাবে করে রাখতে পারেন। তো আমার মা থাকা অবস্থায় এই মরিচগুলা গুঁড়ো করে এভাবে রেখে দিয়েছিলেন, আর এগুলা দিয়ে আমার পুরো বছর চলে যাবে। কাউন্টার টপটাও একটু ভালোভাবে মুছে নিয়েছি, যদিও এই কাজগুলো প্রতিদিন করা হয়, রান্নাবান্না শেষ করে ভালোভাবে পুরো কিচেনটা এভাবে একবার মুছে থাকি সাবান দিয়ে। এরপর রান্নাবান্নাগুলো গুছিয়ে রাখছি। পোড়া বেগুনের ভর্তা এভাবে একদিন তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। তো চাইলে এখানে ধনিয়া পাতা দেওয়া যাবে, ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগে। তো বাসায় ধনিয়া পাতা ছিল না, ওটা ছাড়াই বানিয়ে নিয়েছি। যেদিন বাইরে বৃষ্টি হয় আমার অনেক বেশি ভালো লাগে। তো একটু পরপর বারান্দায় বের হই, রান্নাবান্না শেষ করে কিছুক্ষণ বারান্দায় চলে এসেছি, দেখছি অনেক বেশি বাতাস আর সাথে তো ঠান্ডা ঠান্ডা একটু আছে, অনেক বেশি গরম, আমার অতিষ্ঠ লাগে। তো বৃষ্টি হলে একটু বেশি ভালো লাগে। এরপর সোহার আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, বাবু গোসল করিয়ে দেওয়ার পর টানা ঘুমাচ্ছে, তো ও তো ঘুম থাকবে, ততক্ষণে আমরা গোসল করে নামাজ পড়ে তারপর খেতে এসেছি। বাসায় সবাই ভর্তা পছন্দ করলে দেখা যায় ভর্তা বানাতেও বেশি ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে সবাই মিলে। তো সোহাও হয়েছে আমার মতো, যে কোনো ভর্তা অনেক বেশি পছন্দ করে, ও ভর্তা হলে আর কিছু লাগে না। তো আমরা মা মেয়ে বিসমিল্লা বলে ভর্তা দিয়ে আয়েস করে খেয়ে নিয়েছি। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমার ছোট্ট ছানাটা আমার কুলে আছে, ওকে কুলে নিয়ে আমি বেশিরভাগ সময় ভয়েস দিই, আর ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে তার ভয়েসটাও কিন্তু মাঝে মধ্যে শুনতে পাবেন। তো আজকে আমার ছোট্ট ছানাটার ভয়েসটা আপনারা শুনতে পেয়েছেন কি না আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। এই ভিডিওটা করা ছিল আরও গত দুদিন আগের, তো ওটা আজকের ভিডিওর সাথে জুড়িয়ে দিয়েছি। তখন সিয়াম বাসায় ছিল, সিয়াম তো অনেক বেশি এক্সাইটেড এই লেটারটা পেয়ে, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসায়, সেই সাথে আমার অক্লান্ত পরিশ্রমের ফল এটা। যারা নতুন নতুন ইউটিউবে কাজ করছেন, নতুন নতুন ইউটিউবার আছেন, তাদের জন্য এটা অনেক বড় একটা স্বপ্ন, আর আমার কাছেও এটা অনেক বড় একটা স্বপ্ন। আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ, আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে। আর সেই সাথে আমার সেই ছোট্ট ইউটিউব চ্যানেলটা একটু একটু করে 2500 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, এখন আমার 2500-এর পরিবার আলহামদুলিল্লাহ। আমার আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম, আর আমার ছেলে মেয়ে আমার চেয়ে বেশি খুশি হয়েছে এই লেটারটা পাওয়ার পর। সিয়াম স্কুল থেকে আসার পর আমি এই লেটারটা খুলেছিলাম আর ও বারবার এভাবে ধরে দেখছিল। তো এর ভিতরে কি আছে, যারা এই লেটারটা পেয়েছেন তারা তো জানেন, আর যারা পাননি তাদের অনেক বড় একটা স্বপ্ন এই লেটারটা। তো দোয়া করি তারাও যেন একদিন তাদের লোকে পৌঁছে যান, সবার স্বপ্ন আল্লাহ পূরণ করে দিন, আমিন। এখানে বেশি কিছু নেই, একটা ছোট্ট পিন আছে, তো এই পিনটাই হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন, পিনটা ছাড়া ইউটিউব চ্যানেলটা পুরো বৃথা বলতে গেলে। তো এই পিনটাই সুদূর আমেরিকা থেকে পোস্ট অফিসের মাধ্যমে প্রতিটা ইউটিউবারের কাছে এসে থাকেন, আর এই পিনটার মাধ্যমে প্রতিটা ইউটিউবার তাদের পরিশ্রমের ফল হাতে পেয়ে থাকেন।
আপনারা যারা আমাকে ভালোবেসে পছন্দ করে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তো আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। আর আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন, সেই সাথে সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।